হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা প্রত্যেকটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ছেলে কিংবা মেয়ে উভয়ের জন্য এই টিপসটি কার্যকরী। আমরা অনেকেই অল্প বয়সেই আমাদের যৌন শক্তি হারিয়ে ফেলি, যার জন্য আমাদের সাংসারিক জীবনে নানা রকম অশান্তি লেগে যায় বা অনেকের অল্প বয়সী শরীরে চামড়া ঝুলে যায়। আপনারা অনেকেই এই প্রবলেম সলভ করার জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু তেমন কোনো ফল পাননি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই খুব সহজেই এই প্রবলেম সলভ করতে পারবেন এবং আপনাদের যৌন জীবনে অনেক সুখী হতে পারবেন। তো দর্শক, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমাদের মূল আলোচনা। তো দর্শক, আমাদের আজকের টিপসটির জন্য মোট তিনটি উপকরণ লাগবে। প্রথমেই আমাদের লাগবে হচ্ছে থানকুনি পাতার রস। এই থানকুনি পাতা হচ্ছে এক ধরনের ভেষজ ঔষধ। এই থানকুনি পাতা আপনি আপনার বাড়ির আশেপাশে খুঁজতেই পেয়ে যাবেন, আর যারা শহরে থাকেন তারা বাজার থেকে কিনে নিতে পারেন। তো দর্শক, আর আমাদের লাগবে হচ্ছে লবণ। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লবণ। এই লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। আর আমাদের লাগবে হচ্ছে চিনি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চিনি। তো দর্শক, চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই মিশ্রণটি। তার জন্য প্রথমেই আপনারা করবেন কি, হাফ গ্লাস পরিমাণ থানকুনি পাতার রস করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে হাফ গ্লাস পরিমাণ থানকুনি পাতার রস নিয়ে নিয়েছি। তারপর আপনারা করবেন কি, এই থানকুনি পাতার রসের সঙ্গে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর আপনারা করবেন কি, এর মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা এখানে চিনি মেশাবেন না। তো দর্শক, আপনারা এই তিনটি উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেবেন। তো দর্শক, আমাদের এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে। তো আপনারা এই মিশ্রণটি কখন খাবেন? আপনারা এই মিশ্রণটি খাবেন প্রত্যেক দিন রাতের বেলা। আপনারা যখন খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যান, ঘুমানোর অন্তত 20 থেকে 30 মিনিট পূর্বে আপনারা এই মিশ্রণটি খেয়ে নেবেন। এই মিশ্রণটি খাওয়ার ফলে আপনাদের বয়স কম দেখাবে, 50 বছরেও আপনি 20 বছরের যুবকের মতো শক্তি অনুভব করতে পারবেন, যার ফলে আপনি যৌন জীবনে অনেক বেশি সুখী হতে পারবেন। তো দর্শক, আপনি যদি এই মিশ্রণটি নিয়মিত খেতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার শরীরে অনেক শক্তি পাবেন, আপনি আবার আগের মতো শক্তি পাবেন। যদি আপনারা এই টিপসটি ফলো করে মাত্র 30 দিন খান তাহলে অনেক ভালো ফলাফল পাবেন, যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের টিপস। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।